ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ বা মধ্যাক্ষাংশীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য? বায়ুমণ্ডল থেকে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি। প্রশ্নের মান 3 অথবা 5। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ বা মধ্যাক্ষাংশীয় ঘূর্ণবাতের পার্থক্য। 1. অবস্থান। ক্রান্তীয় ঘূর্ণবাত উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। 2. উৎপত্তি স্থল। ক্রান্তীয় ঘূর্ণবাত সমুদ্রের উপর সৃষ্টি হয়। অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত স্থলভাগের উপর সৃষ্টি হয়। 3. গতিবেগ। ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ বেশি হয়। গতিবেগ গড়ে ঘন্টায় 40 থেকে 400 কিমি। অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত মৃদু গতিসম্পন্ন, এর গতিবেগ গড়ে ঘন্টায় 30 থেকে 50 কিমি। বায়ুচাপ। ক্রান্তীয় ঘূর্ণবাতে কেন্দ্রে বায়ুচাপ থাকে প্রায় 950 মিলিবার। অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কেন্দ্রে বায়ুচাপ বেশি থাকে, তার মান প্রায় 1000 মিলিবার। বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণবাতে কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। অপরদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে নিম্বোস্ট্র্যাটাস এবং অল্টোস্ট্র্যাটাস মেঘ থেকে হালকা বৃষ্টিপাত হয়। সমচাপ রেখা। ক্রান্তীয় ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি ঘন, বৃত্তাকৃতি ও সম দূরত্বযুক্ত হয়। অপরদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি উপবৃত্তাকার বা ভি আকৃতির এবং সম দূরত্বযুক্ত হয় না। ধ্বংস ক্ষমতা। ক্রান্তীয় ঘূর্ণবাত স্বল্পস্থায়ী এবং ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাযুক্ত। অপরদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী, যেটা 10 থেকে 15 দিন স্থায়ী হয় এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা কম হয়, অর্থাৎ এর ধ্বংসাত্মক ক্ষমতা প্রায় থাকেই না। কেন্দ্র। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে ঘূর্ণবাতের চক্ষু অবস্থান করে। অপরদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে অন্তর্ধিতি বা অক্লুশান সৃষ্টি হয় এবং এরপর এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মৃত্যু ঘটে। এরপরে চিত্র হিসেবে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের চিত্র দিতে হবে। প্রশ্নটি 3 নম্বর প্রশ্ন মানে এলে 4 থেকে 5টি পয়েন্ট এবং 5 নম্বর প্রশ্ন মানে এলে সমগ্র অংশটি লিখতে হবে। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।